হ্যালো মা আজকে খুব দুঃখের সাথে আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে জেনারেলি আমি মোহনবাগানের ফুটবলার্সদেরকে নিয়ে কথা বলি কিন্তু আজকে আমি এমন একটা বিষয়ে কথা বলছি এটা আমাদের মোহনবাগানের সামর্থকরা খুব বাজেভাবে ফেস করছি সেটা হচ্ছে ডারবির টিকিটে এই যে প্রাইসের আনজাস্টিস যেখানে ইস্টবেঙ্গলের ফ্যানেরা একশো টাকায় টিকিট পাবে ওই সেম টিকিট আমাদেরকে নিতে হলে আমরা তিনশো টাকা দিয়ে কিনতে হবে এটা কি আপনাদের ঠিক মনে হচ্ছে আমার তো একদমই ঠিক মনে হচ্ছে না একটা সেম জায়গার টিকিট যেখানে হোম টিম যেটা এখন ইস্টবেঙ্গল কারণ এটা ওদের হোম ম্যাচ পড়ছে ওরা একশো টাকাতে পাবে আমরা তিনশো টাকা দেবো সেটার জন্য লোয়েস্ট টাকা হচ্ছে তিনশো এটা সম্ভব আজ থেকে কুড়ি বছর আগে লোকেরা কুড়ি টাকার টিকিট দিয়ে খেলা দেখতে যেত আমার একটা দাদা আছে দাদা বলেছিল যে পঞ্চাশ টাকা তো টিকিট আছে ঠিক আছে যাওয়াই যায় এটা আজ থেকে পনেরো বছর আগের গল্প তখন অনেক সমর্থকরা যায়নি ওরা বলেছিল দাদা পঞ্চাশ টাকা কুড়ি টাকা হলে বেশি ভালো হতো আমরা তো অ্যাফোর্ড করতে পারছি না আর ইনফ্লেশনের জন্য তখন কিন্তু পঞ্চাশ টাকার ভ্যালুটা অনেক ছিল তো এই যে টিকিটের প্রাইস যেটা আজকে দাঁড়িয়ে তিনশো টাকা করে দিচ্ছে এতে কিন্তু অনেক সমর্থকরা খেলা দেখতে যাবে না আর এটা কিন্তু খুব একটা মেজার ডিসগ্রেস ইন্ডিয়ান ফুটবলের জন্য যে একটা টিম এমন করছে যে ওদের টিকিটের দাম একশো টাকা রাখছে আর অপোজিট টিমের দাম তিনশো টাকা দিয়ে স্টার্ট করছে এটা খুব বড় ইনজাস্টিস যেটা আমরা মোহনবাগানের ফ্যান্সরা ফেস করছি যে আমাদেরকে আপ টু থ্রি টাইমস বেশি টাকা দিয়ে আমাদের টিকিট কিনতে হচ্ছে টিকিটের টোটাল প্রাইস রেঞ্জ আমি আমার কমিউনিটি পোস্টেও শেয়ার করেছি আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন আর এর বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য মোহনবাগানের মেম্বার্সরা অফিসিয়ালি কমপ্লেন্টও ফাইল করেছে এই কেসের স্ক্রিনশট আমি এখন আপনাদের কাছে শেয়ার করছি যেটা আমরা ফাইল করেছি ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এরাম ইনজাস্টিস যে ফ্যান্সরা ফেস করছে এটা একদমই ঠিক না এটা খুব বড় একটা ইনজাস্টিস এটা একটা ডিসগ্রেস ইন্ডিয়ান ফুটবলের জন্য আর এর সাথে আমি আরেকটা কথাও বলতে চাই যেটা আগের বছর হয়েছিল। আমাদের যে দুরন্ত কাপের ডারবি হয়েছিল ফাইনাল যেটা বলছি ওটা যে আমরা জিতেছিলাম এত বছর পর যে আমরা জিতলাম ওটা উইটনেস করতে যারা গেছিলো তাদের কিন্তু অনেক খাটতে হয়েছিল অনলাইন টিকিট সেল হচ্ছিল না অফলাইন হচ্ছিল আর সারা দিন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অবধি আমি নিজে লাইনে দাঁড়িয়েছিলাম তাও টিকিট পাইনি দু তিন দিন দাঁড়ানোর পর তবে আমরা টিকিট পেয়েছিলাম এই যে মোহনবাগানের সমর্থকরা এত কষ্ট করছে একটা সিম্পল টিকিট পাওয়ার জন্য ইন্ডিয়ান ফুটবলকে এআইএফএফকে কিন্তু এর সলিউশন বার করতে হবে আমরা ক্লাবের ফ্যান এটা কিন্তু আমাদের দোষ নয় ফ্যান্সদের জন্য খেলা ফ্যান্সের থেকে নিয়ে নেয়ার খেলা নয় আমাদের জন্য যদি এটা ইজি না করে তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল কোনো দিন উন্নতি করতে পারবে না সারা দিন রাত দাঁড়িয়ে থেকে লাইনে তবে হয়তো টিকিট পাবে আর তারপরে টিকিটের থ্রি টাইমস বেশি টাকা দিয়ে খেলা দেখতে হবে আওয়ে ম্যাচ হলে সেম জায়গাতে এরম করলে কিন্তু সাপোর্টাররা কোনো দিন খুশি থাকবে না এটা ইন্ডিয়ান ফুটবলের আমি বারবার রিপিট করছি খুব বড়ো একটা ডিসগ্রেস যেটা আমরা ফেস করছি আশা করছি এআইএফএফের বিরুদ্ধে অ্যাকশন নেবে আর কিছু একটা স্টেটমেন্ট দেবে আমাদের সামর্থকদের ফরে আর ইন্ডিয়ান ফুটবলকে এই ইনজাস্টিস আর ডিসগ্রেস ফেস করতে হবে না आपनर की मतमत आपनी निश्चय कमेंटे जान एंड थैंक यू फर व्वाचिंग अंटिल नेक्स्ट टाइम मोहन बागान